দর্শক, ধান কাটতে বিভিন্ন জেলা থেকে নওগাঁয় শ্রমিকরা যাচ্ছেন, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, এখন পর্যন্ত কতজন শ্রমিক বাইরে থেকে এসেছেন, এবং আরেকটা বিষয় তা হচ্ছে তাদের স্বাস্থ্য পরীক্ষা আবাসনের ব্যবস্থা কি করা হয়েছে? স্বামী, আসলে এখন পর্যন্ত আমরা যতদূর জানি নওগাঁ জেলায় প্রায় 10,000 শ্রমিক বিভিন্ন জেলা থেকে এসেছে। উত্তরের যেসব শ্রম উদ্বৃত্ত জেলা, সেই জেলাগুলো থেকে কিন্তু শ্রমিকরা আসছেন এবং তাদের থাকা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করছে এখানকার প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজকে সকালে নওগাঁ সদর উপজেলার কসবা এলাকায় জেলা প্রশাসনের একটি টিম এখানে যে ক্যাম্প করে যে শ্রমিকরা আছেন সেখানে এসেছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে মাঠে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে তাদের আসলে তাদেরকে যে ক্যাম্প করে রাখা হয়েছে তারা আসলে সেটিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখভাল করছেন। একই সাথে এখানে আমরা সকালেও দেখেছি যে তাদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং যেসব শ্রমিক মাঠে নামছেন তাদের তাপমাত্রা মেপে আসলে নিশ্চিত করা হচ্ছে যে তাদের আসলে কি অবস্থা, সেটি তারা নিশ্চিত করেই মাঠে নামানো হচ্ছে, এরকম আমরা দেখেছি। এখানে নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব হারুনুর রশিদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে পুরো ব্যবস্থাপনা নওগাঁ জেলায় ধান কাটার যে প্রস্তুতি আপনাদের, এটি সম্পর্কে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি নিজেই বলেছেন যে বাইরে থেকে 10,000 মতো শ্রমিক, কৃষি শ্রমিক চলে এসেছে। আমরা আসলে স্থানীয় যে আমাদের ওয়ার্কফোর্স আছে সেটিকে কাজে লাগাইতে চাচ্ছি। আমাদের 65টি মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ণদানার আওতায় কম্বাইন হারভেস্টার মেশিন আছে, আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি। এবং বাইরে থেকে যারা আসছে তাদের আমরা ওই ব্যবস্থাপনাটা, আজকে তাদের থাকা ব্যবস্থাপনাটা দেখার জন্য এবং তাদের সাথে কুশল বিনিময়ের জন্য আমি এসেছি। উপজেলা নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা এসেছেন, তো আমরা দেখলাম। এবং আপনি জানেন যে মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় একটি অনন্য উদ্যোগ নিয়েছেন যে তিনি নন টাচ ইনফ্রারেড থার্মোমিটার, যেটি তিনি প্রত্যেকটা ইউনিয়নে একটি করে সহ টোটাল 180টি দিয়েছেন। আমরা এটি পাওয়ার কারণে আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে, আমরা স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে তাদের কিন্তু আমরা তাপমাত্রাটা মাপার একটা ব্যবস্থা করতে পেরেছি, যে যদি কারো তাপমাত্রা বেশি থাকে তাকে আমরা আলাদা করে চিহ্নিত করে তার জন্য চিকিৎসা বা অন্য ব্যবস্থা নিতে পারতেছি। এবং আমরা এসেছি তাদের ইউনিয়ন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তাদের এই স্কুল কলেজগুলোকে আমরা অনুরোধ করেছি যে তাদেরকে খুলে দেওয়ার জন্য। স্কুল কলেজ এই জায়গাগুলোতে তারা থাকছে। জি জি, থাকা এবং স্বাস্থ্য সেবার যে নিশ্চিত করা সেটা আপনারা করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বামী, আসলে নওগাঁ জেলার 11টি উপজেলায় এবার প্রায় 2,00,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, এর জন্য কিন্তু প্রায় 70,000 থেকে 75,000 শ্রমিক আসবেন তারা ধান কাটার জন্য। সবারই থাকার জন্য স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক দিনই স্বাস্থ্য পরীক্ষার পরে তারা কাজে যোগ দিচ্ছেন, এরকমই কিন্তু ব্যবস্থাপনা আমরা দেখছি। স্বামী ছোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে শফিক ছোটন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।